চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি রবীন্দ্র গবেষক ও শিক্ষাবিদ আনোয়ারুল করিমের কাছে। স্যার, আবারও ফিরে এলাম। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তার বর্ণাঢ্য জীবন সম্পর্কে আসলে অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে। তো প্রথমেই তার কোন দিকটি সম্পর্কে আলোকপাত করতে চান? 160 বছর রবীন্দ্রনাথ কে আমরা স্মরণ করছি এই জন্মদিনে। রবীন্দ্রনাথ আমাদের জীবনের সাথে জড়িয়েছেন, বাঙালির জীবনের সাথে জড়িয়েছেন, বাঙালি না এবং যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন জড়িয়ে থাকবে। 40 কোটি বাঙালি রবীন্দ্রনাথকে বলতে পারে না, এবং আমরা তো পারিই না, কারণ বাংলাদেশই বলতে গেলে রবীন্দ্রনাথকে বিশ্বকবি করেছে। জি, এবং সেই আমি আমার জীবন কেটেছে কুষ্টিয়াতে, শিলাইদয়ে, এবং আমি লালনকে নিয়ে কাজ করেছি, দুইটুকে নিয়ে কাজ করেছি রবীন্দ্রনাথকে নিয়ে। তো আমি একজন বিস্ময়কর প্রতিভা, এবং তার আজকে জন্মদিন, আমার মনে হয় আমরা তার অনুভূতি কি ছিল এই জন্মদিনে, আমি সেটুকু একটু আমি পড়ে শোনাই আপনাকে। অবশ্যই। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপরে বসে কোন কারিগর কাঁদছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। বিরাট বড় কবিতা পড়লাম না, শেষে গিয়ে এই জন্মদিনে তার অনুভূতির কথা বলছি। জি, এই জন্মদিনে লিখছেন, 25শে বৈশাখে লিখছেন, এই দুর্গমে এই বিরোধ সংক্ষোভের মধ্যে 25শে বৈশাখের পুরো প্রহরে তোমরা এসেছ আমার কাছে। জেনেছ কি আমার প্রকাশে অনেক আছে অসমাপ্ত, অনেক ছিন্ন বিচ্ছিন্ন, অনেক উপেক্ষিত, অন্তরে বাহিরে সেই ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট, খ্যাত অখ্যাত, ব্যর্থ চরিতার্থের জটিল সংমিশ্রণের মধ্য থেকে যে আমার মূর্তি, তোমাদের শ্রদ্ধায়, তোমাদের ভালোবাসায়, তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত, আজ যার সামনে এনেছো তোমাদের মালা, তাকেই আমার 25শে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে দিলেম স্বীকার করে, আর রেখে গেলাম তোমাদের জন্য আশীর্বাদ। এই যে রবীন্দ্রনাথ নিজেকে উজাড় করে দিলেন, একদার তার মৃত্যুর সময়টাও তিনি মনে করছেন। আমরা রবীন্দ্রনাথের নিজে গানও আছে, হে নতুন দেখা দিকে বারবার জন্মের শুভক্ষণ। এই যে রবীন্দ্রনাথকে আমরা বলছি পেলাম আজকে, আমার জীবনে রবীন্দ্রনাথ দারুণ প্রভাব বিস্তার করেছেন। উনি যখন মারা যান তখন আমার বয়স 6-7 বছর। আমি 1937 সালে জন্মেছি, আমার বাবা ছিলেন রবীন্দ্র ভক্ত, মা আমার রবীন্দ্রনাথ কবিতা শোনাতেন, এবং আমি সেই রবীন্দ্রনাথ ভেবেছিলেন আগে থেকেই যে তিনি মারা যাবেন। তখন তিনি সেই 1400 সালে যে কবিতাটা যেখানে আমি সেটা একটু আমি একটু দুই লাইন পড়তে চাচ্ছি, যে আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসি আমার কবিতা খানে কৌতূহল ভরে, আজই হতে শতবর্ষ পরে। এই যে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে আমি প্রথমে বলেছি আপনাকে বিস্ময়কর প্রতিভা। জি স্যার। কেন বিস্ময়কর প্রতিভা? তিনি যখন গীতাঞ্জলি লিখেছিলেন এই কুষ্টিয়ার শিলাইদহে বসে, তিনি সেখানে সাজাদপুরে গিয়েছেন, তিনি মতিশ্বরে গিয়েছেন, নৌকায় যেতেন আর গান কম্পোজ করতেন সেখানে। তার বলবো তার ছিন্নপত্র বলেই কথা বলবো, যেখানে তার গানের শুরু। সেই গীতাঞ্জলি যখন 1910 সালে গীতাঞ্জলি বাংলা গ্রন্থটি প্রকাশ পায়, আর 1912 সালে রবীন্দ্রনাথের গীতাঞ্জলিটা ইংরেজিতে প্রকাশ পায়, লন্ডনে ইন্ডিয়া সোসাইটি তারা এই বইটি প্রকাশ করেছিলেন। রোদেনস্টাইন রবীন্দ্রনাথের পারিবারিক বন্ধু, তিনি
ওটা সভাপতি ছিলেন, তিনি ওটা বের করে জেমো এবং এর ভূমিকা লিখলেন WBS নিজে বলে যখন তারা রবীন্দ্রনাথ সেই মানে লেখাগুলো পড়েছিলেন অবাক বিস্ময়ে তারা অভিভূত, তার নিজের কবি এবং এজরা পাউন্ড, আমি তো ইংরেজি সাহিত্যের ছাত্র বাংলা দুটোরই ছাত্র, তখন 12 সালে যখন গীতাঞ্জলি ইংরেজি সেই বছরই শেষ হয়ে গেল, দ্রুত শেষ হয়ে গেল, আবার রিপিট করতে হলো। রবীন্দ্রনাথকে পৃথিবী জানত না, পাশ্চাত্য জানত না, তারা ওই গীতাঞ্জলি দেখেই ইংরেজিতে অভিভূত হয়ে গেলেন। আর দেখুন ঠিক তার পরের বছর 1913 সালেই রবীন্দ্রনাথ বা ই পেলেন বিশ্বকবি মর্যাদা পেলেন নোবেল পুরস্কার পেয়ে। এটা বিশ্বকবির প্রতিভা না, যে পার্থ পাশ্চাত্য বলুন তিনি বলুন রবীন্দ্রনাথের কথা শোনেনি তারা। স্যার আপনারও তো অনেক গবেষণার বই আছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, তো সেগুলো যদি সংক্ষেপে বলতে না। রবীন্দ্রনাথ তো জমিদার ছিলেন, রবীন্দ্রনাথ জমিদার হওয়ার পিছনে একটু কারণ আছে। রবীন্দ্রনাথের বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ছেলেবেলা থেকেই তিনি লেখালেখি করতেন। আমি যে আমি বলবো যে বাউলদের কথা বলবো, যে বাউলদের কথা উনি 1875 এবং 1876 দুবার তিনি কুষ্টিয়াতে এসেছেন, একবার বাবার সাথে আর একবার ভাইয়ের সাথে যতীন্দ্র ঠাকুরের সাথে। তখন তিনি লালনের গান শুনেছিলেন, বাউলের গান শুনেছিলেন, সেখান থেকে উনি মনে মুগ্ধ হয়ে গেছেন। এবং তারপরে 1989 সালে যখন তিনি জমিদার হয়ে এলেন, তার ঠিক আগেই তার বড় ভাই যতীন্দ্রনাথ ঠাকুর তিনি রবীন্দ্রনাথের লালনকে পদ্মা নদীর উপরে পদ্মা বোটে বসিয়ে তাকে চমৎকার ছবি এঁকেছিলেন। এবং এই সময় রবীন্দ্রনাথ নিজ ছোটবেলায় তখন তার বৌঠানের কথা তার আমাদের বলতেই হয়, যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, তার রবীন্দ্রনাথের থেকে 3 বছরের বড় ছিলেন তিনি, এবং দুজনেই অল্প বয়স 9 বছর বিয়ে বিয়ে বয়স নিয়ে বিয়ে হয়ে এসেছিলেন, এবং রবীন্দ্রনাথের সাথে তখন তার সখ্যতা এবং বন্ধুত্ব হয়ে গেল। এরপর রবীন্দ্রনাথকে তার বাবা পাঠিয়ে দিলেন লন্ডনে, লন্ডনে গিয়েও কিন্তু রবীন্দ্রনাথ বৌঠানকে বলতে পারেননি, চিঠি লিখতেন। তখন তার বাবা ফেরত বেটাই ছেলে এটা তো অন্যদিকে চলে যাচ্ছে, দিয়ে এসে তাকে বিয়ে দিয়ে দিলেন। আমরা মানে যে এটাও একটা বিষয় আছে যে এই যে রবীন্দ্রনাথ বিয়ে দিলেন, তাও আমাদের এই বাংলাদেশে ফুলতলাতে খুলনার মধ্যে রবীন্দ্রনাথের পূর্বপুরুষ কিন্তু এই বাংলাদেশে থেকেছেন। আপনার যে খুলনা জেলা যে রূপসা উপজেলা আছে সেখানে পিঠাপো বলে একটা জায়গা আছে, সেই পিঠাপোকে রবীন্দ্রনাথ বংশধর পূর্বপুরুষরা ছিলেন। এরা আবার পিরালি ব্রাহ্মণ ছিলেন, একসময় আবার মুসলমান হয়ে গিয়েছিলেন, এবং ওর মধ্যে থেকে পরবর্তীকালে একটা গ্রুপ একটা কেউ চলে আসেন ফুলতলাতে, সেখানে তারা বাড়ি করেন। ওই পরিবারেই রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন সারদা দেবীকে মধ্যে। আবার পরবর্তীকালে রবীন্দ্রনাথ আবার ওই পরিবারেই তিনি বিয়ে দিলেন সন্তানকে রবীন্দ্রনাথকে, তার নাম ছিল ভবতারিণী, কিন্তু পরবর্তী তাকে নাম দেওয়া হলো বিনানিনী দেবী। এখন তখন কাদম্বরী দেবী রয়েছেন সেখানে, কাদম্বরী দেবী বন্ধুত্ব সকুতি রাব কাদম্বরীর মনে একটু কষ্টই লাগলো যে রবীন্দ্রনাথ তাকে কাছে পাবেন না, কিন্তু রবীন্দ্রনাথ সবসময় কাদম্বরীরকেই মনে রেখেছিলেন। এরপরে একটা ঘটনা ঘটে যায় যে হঠাৎ কাদম্বরী আত্মহত্যা করেছিলেন তার বৌঠান, এবং এটা রবীন্দ্রনাথের মনে খুব কষ্ট হয়েছিল। যখন উনি ফিরে এসেছিলেন লন্ডন থেকে তখন এই নষ্ট নীড় বলে একটা বই লিখেছিলেন এখানে, সেখানে তার ওই বইটি তার বৌঠান মাদমগুলি দেবীকে উৎসর্গ করেছিলেন। এবং পরবর্তীকালে যখন তিনি মারা গেলেন তখন আরও কষ্ট পালন রবীন্দ্রনাথ, তখন ভগ্ন হৃদয় বলে রবীন্দ্রনাথ একটা উপন্যাস লিখলেন, যেটা সত্যজিৎ রায় চারুলতা যেখানে উত্তম কুমার আছে অভিনয় কি অসাধারণ একটা মানে ছবি, এখানে রবীন্দ্রনাথ বললেন। এখন এই যে বললাম যে বাংলাদেশে এলেন তখন বাবা দেখলেন যে ওর মনটা ভেঙে যাচ্ছে, উনি বলে তুমি এবার যাও জমিদারি সংসার দেখো, রবীন্দ্রনাথ জমিদারিতে দিয়ে এলেন। এর পেছনে ইতিহাস হচ্ছে এই কাদম্বরী দেবী। কিন্তু রবীন্দ্রনাথ যখন জমিদারি হয়ে এখানে এলেন, তিনি একটা বই লিখেছিলেন ইংরেজিতে, সেটা আমাদের একটা বই বেরোবে, আমি
ছিন্নপত্তা বলি বলে রবীন্দ্রনাথের বই লিখেছিলাম, রবীন্দ্রনাথের দিন রাত্রি ছিন্নপত্তা বলি, এটাই ছিল তার অনেক, তার বলুন মানসী বলুন, চিত্রা বলুন, সুধাত্রী বলুন, গীতিবাল্য, গীতাঞ্জলি, সবই কিন্তু বাংলাদেশে। জি স্যার। এবং এখান থেকে কিন্তু তিনি পৃথিবীতে এই উপাদান বাংলার, বাংলা মানে বাংলার মানুষ, বাংলার প্রকৃতি, এটাই রবীন্দ্রনাথকে জড়িয়ে আছে। তার কাছে বাংলাদেশ ছিল তিনটি জেলা, কুষ্টিয়ার সিরাইদহ, পাবনার শাহজাদপুর আর রাজশাহীর প্রতিশোধ, এই তিনটি ছিল ভূখণ্ড, স্বর্ণখণ্ড আমরা বলি, রবীন্দ্রনাথ বলেছে স্বর্ণখণ্ড। এবং এখানেই রবীন্দ্রনাথ তার প্রতিভার বিকাশ ঘটাতে পারলেন। এই জন্যই রবীন্দ্রনাথ অনেক প্রবর্তন বেশি বলেছেন, রবীন্দ্রনাথ বাংলাদেশে আসতে দেরি করলেন বলে প্রতিভার স্ফুরণে দেরি হয়ে গেল। এইখানে আমি বলছি যে সেইটাই আপনার এই তার যে রবীন্দ্রনাথ যে ছিন্নপত্র বলি, এটা কিন্তু নতুন আর কিছু, উনি কবিতাতে লিখেছেন, যেমন পৃথিবীকে তাক করে দিলেন তিনি গীতাঞ্জলি, তার উৎস কিন্তু এই ছিন্নপত্র বলি, এই চিঠি সাধারণ চিঠি নয়, এখানে তার জীবন, তার চিন্তা চেতনা ভাবনা আদর্শ প্রকৃতির সাথে কি সম্পর্ক এটা দেখতে আছে। স্যার গীতাঞ্জলিতে কিন্তু আমরা দেখেছি যে কুষ্টিয়ার লালনদের প্রভাব অনেক রয়েছে, তো রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কুষ্টিয়ার যে লালন, যে তাদের ভালো প্রশ্ন করেছেন, জানতে চাচ্ছি রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ লিখেন, আমার ইয়া মানে যে বা মাঝে লুকিয়েছিলেন দেখতে তোমায় পাইনি, হ্যাঁ সেই তাকে বলছে যে তিনি সেই সে মনের মানুষ, যে মনের মানুষের কথা যাকে রবীন্দ্রনাথ জীবনবোধে বলছেন, বলছেন যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ পেলেছি হৃদয় পানে চাইনি, তুমি তো আমার হৃদয়ে আছো। এই যে ভাবনাটা রবীন্দ্রনাথ এই বাংলাদেশে এসে এই বাউদের কাছে এসেই তিনি জানতে পারলেন। আপনি অবাক হয়ে যাবেন যে রবীন্দ্রনাথের আপনার গ্রাম উন্নয়নে তার চিন্তা, যে বিশ্বভারতী যে আজকে আবার দেখছি, যে শ্রীনিকেতন আমার আজকে আবার দেখছি, এর উৎস কিন্তু এই বাংলাদেশ। এই সাইদের কুড়ি বাড়িতে রবীন্দ্রনাথ থাকতেন, প্রতিশরে যেতেন, এই গ্রাম উন্নয়নের এই সাধারণ মানুষগুলি বল, রবীন্দ্রনাথ বলতেন একটা গ্রাম জাগলে একটা দেশ জাগবে, সেই ভাবনা নিয়ে তিনি ওখানে গ্রামের কাজ করেছিলেন। তিনি মণ্ডলী, আমাদের পঞ্চায়েতের প্রতাক ছিল এক সময়, তিনি মণ্ডলী প্রতাক করে সে গ্রামের উন্নয়নের উপকার ছিলেন তিনি। আজও বিশ্বভারতীতে শান্তিনিকেতন তিনি শ্রীনিকেতন করেছেন, তারা প্রায় 100টি গ্রাম তারা নিয়ে কাজ করছেন। তো এই যে উন্নয়নে ভাবলে, এবং এইখানে রবীন্দ্রনাথ যখন পল্লী উন্নয়নের কাজ করেছিলেন, আমি বলতেন যে আমি জমিদার, তিনি নিজেকে তিনি সমালোচনা করেছেন, জমিদারদের তো রক্ত শোষক, চীনে যোগের মতো রক্ত শোষক, এরা হচ্ছে পরভোজী, হ্যাঁ পরজীবী। এইভাবে তিনি 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 এই সাধারণ মানুষকে ভালোবেসেছেন তিনি। আপনি অবাক হবেন যে নোবেল পুরস্কারের যে 1,00,000 টাকা উনি পেয়েছিলেন, সেই 1,00,000 টাকা রবীন্দ্রনাথ এই গ্রাম উন্নয়নের জন্য তিনি কৃষি ব্যাগ তৈরি করেছিলেন প্রতিশ্রুতি প্রতিষ্ঠান। এবং এই যে মানুষ, আমরা বাংলাদেশ তাকে ভুলতে পারি না, এবং প্রতি মুহূর্তে তারা আজকে আপনারা এই দিনটি উদযাপন করছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আমার একটি কষ্টের কথা আমি একটু বলতে হয়, সেই কষ্টের কথাগুলো আমি নিজেও আন্দোলন করেছি, একবার মানববন্ধন করেছি। এই শিলাইদহে এটাকে দ্বিতীয় শান্তিনিকেতন করার কথা হয়েছিল, বঙ্গবন্ধু নিজেই সেটা চেয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমরা শিলাইদহকে নিয়ে আমরা তেমন কিছু করতে পারিনি। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, তাও শহরে রয়েছে, শুধু আমি আমি বলবো যে দাবিও করবো আমি যে আমাদের শিলাইদহকে ভাবতে হবে। রবীন্দ্রনাথ প্রায় 7,000 চিঠি লিখেছিলেন, তার মধ্যে ছিন্নপত্রতে 252টি ছিল অসাধারণ। এই প্রথম পৃথিবী অবাক হয়ে গেল যে এই চিঠি পড়ে, মানে এইরকম ফর্মের চিঠি
জি স্যার ঠিকই বলেছেন, আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আজকে তাকে স্মরণ করছি এবং আপনার সাথে অনেক কথোপকথন হলো। তার মতো বিশ্বকবি আমার নাম বলে শেষ হবে না মনে হয়, সেটা রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থা। রবীন্দ্রনাথ আনন্দের মাধ্যমে শিক্ষা দিয়েছেন বিশ্বভারতী। আপনি যান সেখানে গান চারদিকে, আমি সাথীদের ঘোষের সাথে আমার পরিচয় হয়েছে, ঘনিষ্ঠ হয়েছে, উনি কুষ্টিয়াতে আমি নিয়ে এসেছিলাম, যে সেখানে একজন শিক্ষক যা টাস্ক মাস্টার না, একটা ছেলে মুখস্থ করে শিখবে না, আনন্দের মাধ্যমে শিক্ষা কিভাবে হতে পারে, তবে তার জ্ঞান হবে। এই শিক্ষা ব্যবস্থা আমাদের আনতে হবে। জি স্যার একদমই ঠিক বলেছেন। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বকবিকে নিয়ে আসলে কথা বলতে থাকলে তো অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে না। অনেক অনেক ধন্যবাদ স্যার, আজকের এই বিশেষ দিনে আপনি উপস্থিত হয়েছেন। আপনাকে ধন্যবাদ যে আপনি এই দিনে একটা বলবো আমাদের জন্য জীবনে বড় দিন একটা আমাদের পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর জাওয়ার, 110 বীরুত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, গায়ের জোরে সব হতে পারে, কিন্তু গায়ের জোরে শুরু হওয়া যায় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকো, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।